প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ওষুধ, আর ওষুধ নয় খাদ্য। আমরা যে ওষুধগুলো খাবো সেই ওষুধগুলো যে কোনো খাদ্য থেকে, যে কোনো পথ্য থেকেই তৈরি হয়। আমাদের ধরেন IBS একটা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন একটা রোগ, এটা সহজে সারতে চায় না। আমরা IBS-এর সাথে আমাশাকে ধরে নিতে পারি। অনেকেরই আমাশা হচ্ছে এই ঋতুতে। একটু আম বেশি খায় বলে অনেকে বলে যে আমের থেকে এই আমাশাটা হচ্ছে, আসলে তা না। বর্তমান ঋতুতে যে পানি, নিরাপদ পানি আমাদেরকে খেতে হবে। এখন অনেক বেশি বর্ষা হচ্ছে, বর্ষায় মাটি থেকে, ময়লা থেকে সব কিছু গড়াইয়া যায় পুকুরে পড়তেছে। আমরা পুকুর, খাল, বিল, ঝিল, নালা থেকে পানি খাচ্ছি, সেখানে বিভিন্ন রকম রোগ জীবাণু আমাদের ভিতরে ওই পানি থেকে আসতেছে। এখন আমরা যদি পানিটাকে 100% নিরাপদ করে খেতে চাই, তাইলে কিন্তু আমাকে পানির ভিতরে কিছু ফিটকিরি ব্যবহার করতেই হবে। পানির ভিতরে একটু নিম পাতা দিয়ে পানি জাল দিয়ে খেতে হবে, অথবা ফুটন্ত পানি, কিন্তু তার সাথে কয়েকটা নিম পাতা দিতে হবে। একটু হালকা পানিটা একটু তিতা তিতা হবে। যদি আমরা খেতে পারি তাহলে পানিটা 100% বিশুদ্ধ পাবো। গরম পানি হইলেই যে বিশুদ্ধ হবে এমন কোনো কথা না, তবে গরম পানিটা গরিবের জন্য একটা আশীর্বাদ। মানে গরিব মানুষরা সহজে পানিটাকে গরম করে খেতে পারে। আর এখন যেগুলো ধরেন ভাটি এলাকা আছে, যেখানে বর্ষা আর আগমন ধ্বনিত হচ্ছে, সেখানকার জন্য কিন্তু আপনার এই গরম পানি ছাড়া ধারা উপায় নেই। পানি বাহিত রোগ এই ঋতুতে, এই বর্ষা গরমের ঋতুতে বেশি হবে। আমরা খাওয়ার পানি নিরাপদ করলাম, গোসলের পানি নিরাপদ করলাম, এখন আমাদের হাঁড়ি পাতিল, বাসন কোসন, কাপড় চোপড় যত আছে এটার তো নিরাপত্তা দরকার। মাইটস আসতে পারে, এটার ভিতর দিয়ে অ্যামোবিয়া, প্রোটোজোয়া, এই জাতীয় জীবাণুগুলো আসতে পারে। তো এখন কীভাবে আসবে? প্রথম আমাদের যে বাড়ির যে আন্ডার ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কির পানিটাকে আমাকে বিশুদ্ধ করতে হবে। এটা তো গরম করা যাবে না, কারণ এটার ভিতরে, এটা মাটির নিচে, এর ভিতরে দেখা যায় যে গুড়া কৃমি আছে, কেঁচো জাতীয় জিনিস আছে, বিভিন্ন রকম জীবন প্রোটোজোয়া, অ্যামোবিয়া, সব রকম জীবাণু ওই পানির ভিতরে আছে। ওইগুলো তো আমাদের হাঁড়ি পাতিলের সাথে, কাপড় চোপড়ের সাথে, কাপড় ধোয়ার সাথে, ওইগুলোর সাথে ওরা এই জীবাণুগুলো এসে পড়ে। তাহলে আপনার ওই পানির ভিতরে একটু ফিটকিরি দিতে হবে, সেটা ওষুধ হয়ে যাবে, পথ্য হয়ে যাবে, খাদ্য হয়ে যাবে, নিরাপদ খাদ্য হয়ে যাবে। তখন একটুকরা কাঁচা হলুদ দিয়ে দেওয়া, আপনি যখন খাবার পাক করতেছেন, তখন ভাত পাক করতেছেন, রুটি করতেছেন, ওর ভিতরে এক টুকরা কাঁচা হলুদ দিয়ে দেওয়া। কারণ যে কোনো সাদা জিনিস, সাদা জিনিসের মধ্যে গ্লুকোটিন গ্রো করে, যে কোনো সাদা খাবারের মধ্যে গ্লুকোটিন গ্রো করে। ওর কাজ হলো কি, পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে। আমি ভাত খেলাম সাদা, খাওয়ার 10 মিনিটের ভিতরেই পেটের মধ্যে যায় গ্লুকোটিন গ্রো করে, গ্যাস হইতেছে। তা আমরা তো অনেক সাদা খাবার খাই, আমরা সাদা খাবারকে অনেক নিরাপদ মনে করি। আসলে এই বর্তমান বিশ্বে আমাদের এই বিজ্ঞানের যুগে সাদা খাবারের ভিতরে গ্লুকোটিন নামক একটি পরজীবী জীবাণু বসবাস করে। যেরকম ভাত সাদা, তার ভিতরে এক ছোট্ট একটি টুকরা কাঁচা হলুদ দিয়ে যদি আপনি পাক করেন, তাহলে ভাত নিরাপদ হয়ে গেল। মিষ্টি পানির অঞ্চলগুলোতে, মানে পদ্মা, মেঘনা, যমুনা এই এলাকার মানুষদের জন্য একটু রিস্ক আছে ডায়রিয়ার। এই ডায়রিয়াটা এই ঋতুতেই বেশি হয়, কারণ এই বর্ষার পানি আমরা বিশুদ্ধ রাখতে পারি না। অনেক টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকে, যেই সব টিউবওয়েলের মুখগুলো লাল রং দিয়ে রং করা হয়, সেখানে কিন্তু আপনার আর্সেনিক আছে বলে সরকারিভাবে ওটাকে ডিক্লারেশন দেওয়া হয়। যেটা সবুজ দেওয়া হয় সেটার ভিতরে, সেটা আর্সেনিক মুক্ত। যেটা নীল দেওয়া হয় সেটা আপনার খেতে পারবেন না, গোসল করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা দয়া করে একটু খেয়াল করে নেবেন। আর এই ঋতুর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আজকে থেকেই বাড়িতে
পরিবারে ঘরে বাড়ির আশেপাশের লোকদেরকে বলবেন 1 কেজি পানি নেবেন সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে 1 কেজি পানি 1 চিমটি গুড় বা চিনি আর 1 চিমটি লবণ 1 কেজি পানি এটা আমরা মিক্স করে নিতে বলব এটা ভালো করে নাড়তে হইব নেড়ে ওই পানিটা এটা জাল দেওয়া লাগবে না পানিটা আপনি গরম করে নিতে পারেন বা এক টুকরা কাঁচা হলুদ অথবা এক টুকরা ই দিয়ে নিতে পারেন একটু সামান্য ফিটকিরি বা এক টুকরো ইয়ে দিয়ে নিতে পারেন এই কাঁচা হলুদ বা নিম পাতা দিয়ে আপনি পানিটাকে আরও বেশি বিশুদ্ধ করতে পারেন আরও স্টেরিলাইজ করতে পারেন মানে ডেঙ্গু প্রতিরোধের জন্য একটু এক ছোট্ট একটা 2টা নিম পাতা দিয়ে নিলে ভালো হয়। আপনি রেগুলার ওরসেলাইন কেনার মতো আপনার সমর্থ থাকলে আপনি 1 প্যাকেট ওরসেলাইন প্রতিদিন আপনি পরিবারের জন্য সবাই ভাগ করে খেতে পারেন কিন্তু পানি আপনাকে এই সময়টায় আপনার বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আমাশয় থেকে বাঁচার জন্য এই ঋতুতে এখন চিকেন পক্স হবে জ্বর হবে মাথা ব্যথা হবে ওই কারণে আপনাকে পানিকে আপনাকে নিরাপদ করার জন্য স্টেরিলাইজ করার জন্য আপনি পানিতে আপনার একটু ফিটকিরি বা পানিটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে ঠান্ডা করে সেই পানিটা খেতে হবে আপনি গরম গরম হালকা কুসুম গরম পানি খেতে পারেন সেটা অনেক নিরাপদ মানে সর্বদিক খেয়াল রেখে এরপরে আপনার পানিটা খাওয়া হলো খাওয়ার পরে ওই পানি দিয়া পায়ের মুখ থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত আপনাকে স্টেরিলাইজ করতে হবে আপনি 5 বছর আগে 3 বছর আগে যা করছেন এখন আর সেটা করতে পারবেন না এখন আপনাকে সব আপনার পরিবারের সকলকে একটা সুন্দর নিরাপত্তা বের করে নিতে হবে পানিকে বিশুদ্ধ করে আরেকটা জিনিস খুব করে খেয়াল করতে হবে আপনার পরিবারে যদি একজন পবিত্র লোক থাকে একজন ইমানদার লোক থাকে একজন একিনদার লোক থাকে তাহলে সেই পরিবারে একজন খারাপ লোক থাকতে পারবে না এই কাজটা ওই ইমানদার লোককে হাত দিতে হবে যে যে ছেলেটি আমার বাড়িতে আমার সংসারে এডিক্টেড তাকে তার এডিকশন থেকে তারে মুক্ত করতে হবে যেভাবেই হোক 1 নম্বর 2 নম্বরে আমাদের চিকিৎসার ভাষায় আমরা বলে থাকি যে যার নাই সুখ তার হয় অসুখ মুখ দিয়ে সব রোগ হয় শুরু পানি আমাদের জীবন পানি আমাদের মরণ পানি যেরকম আমাদের জীবন পানিও আমাদের মরণ এই পানি মরণ জীবন এবং খাদ্য পথ্য আমাদের বাসস্থান আমাদেরকে নিরোগ থাকার সব রকম তরিকা নিয়ে আমরা কথাগুলো বলতেছি আমরা যা বলতেছি সেটা একদম হাত বাড়াইলে যেটা পাওয়া যায় পা বাড়াইলে যা পাওয়া যায় 80-88 হাজার গ্রামের মানুষদের কথাগুলো আমরা বলতে চাইছি যাদের সমর্থ আছে তাদের কে আমরা বলে কোনো লাভ হবে না আমরা অত্যন্ত গ্রামের মানুষের সেবাটা কীভাবে দিতে পারি তো সেই সেবার দিকে লক্ষ্য করে আমরা বিশুদ্ধ পানির জন্য এলাম বা ফিটকিরিকে তুলে ধরলাম আর যে কোনো খাবারের ভিতরে সাদা খাবারে যে গ্লুকোটিন থাকে যেমন একটা ডিম যদি যখন আমরা ডিমটাকে সিদ্ধ করেন তখন যে সাদা থাকে সেখানে গ্লুকোটিন আসতে পারে যেই পানিটার মধ্যে আপনি সিদ্ধ করবেন সেখানে 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিবেন পানিটা যখন একটু হলুদ হয়ে যাবে বা 1 চিমটি চা দিয়ে দিবেন যখন চাটা যাবে তখন ওই ডিমের যে কুসুমটার কালারটা একটু লালচে একটু কালচে হয়ে যাবে তখন সেখানে আর গ্লুকোটিন ঢুকতে পারবে না আপনি যখন রুটি বানাচ্ছেন সারা বিশ্বে এখন রুটিতে একটু কাঁচা হলুদ দিয়ে দেয় বা হলুদের গুঁড়া দিয়ে দেয় বা সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেয় দিলে এটার যে কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখন ও খুব দুর্বল জীবাণু কিন্তু তার সংখ্যাই বেশি ওই কারণে ও আমাদের ক্ষমতা করার শক্তি হারিয়ে ফেলে কিন্তু ওর ক্ষমতা রইল এই যে আমাদের যে কোনো খাবারের ভিতরে ও পোটেন্ডাইজেশন করে গ্যাস তৈরি করতে পারে এই যে গ্যাস তৈরি করা এর ফলে আমাদেরকে কষ্ট দেয় আরেকদিকে ও অন্য জীবাণুকে হায়ার করার চেষ্টা করে যে আমার শক্তি কম তোমরা যারা অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইটস তোমরা আমার কাছে আসো